নির্বাচনে আরো অনেক দল অংশ নেবে বললেন ওবায়দুল কাদের, তফসিল পরিবর্তনে আওয়ামী লীগের আপত্তি নেই। বিএনপির সাথে আন্দোলনে থাকা কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট, 100 আসনে নির্বাচনের প্রস্তুতি। নৌকায় উঠতে চান বহু ব্যবসায়ী, মনোনয়ন ফর্ম নিয়েছেন সাবেক আমলা পেশাজীবীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি এম এ জি ওসমানে। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। নির্বাচনের আসর জমে গেছে, আরও অনেক দল অংশ নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বিকেলে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে সকালে কমনওয়েলথ প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে বলেন, ভোটের দিন ঠিক রেখে তফসিল পরিবর্তন করা হলে আওয়ামী লীগের আপত্তি নেই। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে মেহেদি হাসানের রিপোর্ট। বিএনপির জোটসঙ্গী কল্যাণ পার্টি আরও দুটি দলের সঙ্গে যুক্তফ্রন্ট ব্যানারে নির্বাচনে আসার ঘোষণা দিয়েছে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও আনুষ্ঠানিকভাবে ভোটে অংশ নেওয়ার কথা জানিয়ে দিয়েছে। এই বাস্তবতায় দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় যোগ দিয়ে ওবায়দুল কাদের বলছেন, নির্বাচন এরই মধ্যে জমে গেছে, ইলেকশনের আসর জমে গেছে। যারা মনে করেছিল কে আসে কে না আসে, ফুল কিন্তু ফুটতে শুরু করেছে। ফুল ফুটতে শুরু করেছে, আরো অনেক ফুল ফুটবে। ওবায়দুল কাদের আরো বলেন, জনগণের সাড়া না পেয়ে বিএনপি এখন নির্বাচনকে প্রতিহত করতে গুজব রটানো আর নাশকতার পথ বেছে নিয়েছে। অপপ্রচার প্রতিহত করতে হবে এবং নাশকতা ঠেকাতে, এখন নাশকতাই তাদের প্রধান অস্ত্র। যে অস্ত্র নিয়ে নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করতে চাইবে, ভণ্ডুল করতে চাইবে। এর আগে কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে এক বৈঠক শেষে ওবায়দুল কাদের জানান, ভোটের দিন ঠিক রেখে তফসিল পরিবর্তন করা হলে আপত্তি করবে না আওয়ামী লীগ। এই সময়সীমা ঠিক রেখে তারা যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করে, অ্যাকোমোডেট করে, সেটা নির্বাচন কমিশনের। নির্বাচন প্রতিহত করতে যারা সহিংসতার পথ বেছে নেবে, চোরাগোপ্তা হামলা চালাবে, তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বানও জানান ওবায়দুল কাদের। নিষেধাজ্ঞা যারা নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিতে যাচ্ছে এতদিন ধরে সরকার বিরোধী আন্দোলন করে আসা বাংলাদেশ কল্যাণ পার্টি। মুসলিম লীগ ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ফ্রন্ট নামে নতুন জোট গঠন করেছে সৈয়দ ইব্রাহিমের নেতৃত্বাধীন দলটি। মোহাম্মদ কবিরের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা ছিল কল্যাণ পার্টির। বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এতদিন বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছিল। তবে হঠাৎই মত বদলে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কল্যাণ পার্টি। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক জানান, নির্বাচনে অংশ নেবেন তারা। 100 আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে অন্য দুটি দলকে সাথে নিয়ে জোট গঠনের ঘোষণা দেন তিনি। আমরা যুক্তফ্রন্ট এখানে সিদ্ধান্ত নিয়েছি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিব। আমরা তার জন্যে একটু বড় রিস্ক নিচ্ছি। অতীতীয় আন্দোলনের অংশ হিসাবে বড় বড় দল, ছোট ছোট দল নির্বাচনে অংশ নিয়েছেন। আমরাও অনেক বড় দল নই, ছোট দল নির্বাচনে অংশ নিব। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু বিদ্যমান রাজনীতির পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক পদ্ধতি আসছে না। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা রয়ে গিয়েছে, কিন্তু বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই তত্ত্বাবধায়ক পদ্ধতি আসছে না। না আসার কারণে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি কি যা আছে
তার মধ্যে অংশ নিব নাকি সবকিছু থেকে বিরত থাকবো, আমি প্রথম বিকল্পটা বেছে নিয়েছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশাবাদ জানান তিনি। জাতির সামনে এবং বিশ্বের সামনে গ্রহণযোগ্য করতে চাই। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। দ্বাদশ সংসদ নির্বাচনে বহু অরাজনৈতিক ব্যক্তি নৌকা নিয়ে নির্বাচন করতে চান। এক্ষেত্রে সবচেয়ে বেশি ফর্ম কিনেছেন ব্যবসায়ীরা। এছাড়া সাবেক আমলা, শিল্পী সহ পেশাজীবীরাও নৌকার মাঝি হতে চান। বেশ কিছু প্রবাসীও ফর্ম সংগ্রহ করেছেন অনলাইনে। এদিকে গতবারের তুলনায় কমেছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা। ফারজানা শোভার বিশেষ প্রতিবেদন। দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতির প্রথম ধাপ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান শেষ করেছে আওয়ামী লীগ। প্রথমবারের মতো অনলাইনে জমা দেওয়ার সুযোগ লুফে নিয়েছেন প্রবাসীরাও। চার দিনে সব মিলে 3,362 জন প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। নৌকা প্রতীক নিয়ে আইন প্রণেতা হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে ঢাকা বিভাগ। সিলেট বিভাগের ক্ষেত্রে এই চিত্রটা ঠিক উল্টো। কুমিল্লা 5 ও পাবনা 4 আসনের প্রতিটিতে 24 জন এমপি হতে চান, এবার এই সংখ্যাটাই সর্বোচ্চ। এছাড়া বরগুনা 1 আসনে 22 জন আবেদন করেছেন, যা বরিশাল বিভাগে সর্বোচ্চ। ময়মনসিংহ 1 আসনেও 22 জন নৌকা চান। শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ 3 ও রংপুর 6 আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলটির নেতারা। এ দুই আসনে অন্য কেউ মনোনয়ন চাননি। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী, নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমান, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলালুদ্দিন, শেখ সালাউদ্দিন ও শেখ তন্ময়ের আসনে নেই কোনো মনোনয়ন প্রত্যাশী। এবার নতুন মুখের সংখ্যাও বেড়েছে। অনেকেরই রাজনীতিতে তৃণমূলের সাথে সংশ্লিষ্টতা ছিল। আমি মনে করি এবং বিশ্বাস করি যে আমার নির্বাচনী এলাকায় দলের তৃণমূলের পাশাপাশি সাধারণ মানুষও আমার প্রতি অনেক বেশি সহানুভূতিশীল এবং তাদের অনেক ভালোবাসার জায়গা আমি দখল করে আছি। নেতৃত্বের যে আকাঙ্ক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমি একজন যোগ্য ব্যক্তি এবং সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারো কারো রাজনীতিতে একেবারেই সংশ্লিষ্টতা নেই, কিন্তু তারকা খ্যাতি কাজে লাগিয়ে নৌকা নিয়ে ভোটে লড়তে চান। এদিকে কোথাও একই পরিবারের 5 জন, কোথাও 3 জন, অর্থাৎ একই পরিবারের একাধিক সদস্য মনোনয়ন দৌড়ে আছেন। স্বামীর পাশাপাশি স্ত্রী, ছেলে ও মেয়ে, এমনকি ভাই বোনরাও মনোনয়নের দাবিদার। নেতা বা সংসদ সদস্যের সহকারীরাও আবেদন করেছেন মনোনয়নের আশায়। আমরা এটিকে ইতিবাচক দিক হিসাবে দেখি, কারণ অনেক প্রার্থী থাকলে আমাদের সুযোগ হয় অনেক প্রার্থীর মাঝ থেকে সবচেয়ে জনপ্রিয়, যার ইমেজ ভালো, দলের সাথে কার সম্পর্ক বেশি, এসব যাচাই করে সবচেয়ে জনপ্রিয় প্রার্থীকে নির্দিষ্ট করা আমাদের জন্য মানে ভালো। বৃহস্পতিবার শুরু মনোনয়ন বোর্ডের সভা। 3 দিনের বৈঠকে চূড়ান্ত হবে নৌকার প্রার্থী। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। দ্বাদশ সংসদ নির্বাচনে যেন কোনো মৌলবাদী ব্যক্তি ও সংগঠন প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে নির্বাচন কমিশনকে সে ব্যবস্থা নেবার আহ্বান জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ। আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া জামাতকে নিষিদ্ধ করা এবং ভবিষ্যতে দলটি যেন অন্য কোনো নামে রাজনীতির মাঠে আসতে না পারে সেদিকে বিশেষ নজর রাখার কথা বলেছেন সংগঠনটির সাম্প্রদায়িকতার ঠাঁই নাই আয়োজনে যোগ দেয়া বিশিষ্ট জনেরা। মিনালাদীপা রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও আহ্বান এসেছে সম্প্রীতির বাংলাদেশ গড়বার। যুব সন্ধিক্ষণের সময় এসেছে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও একাত্তরের শিক্ষা বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শকুনের হিংস্রতার বিরুদ্ধে দাঁড়াবারও। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রীতি বাংলাদেশের সাম্প্রদায়িকতার ঠাঁই নাই আয়োজনে এসব বক্তব্যই উঠে এলো বারবার। মৌলবাদীদের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিতেও নির্বাচন কমিশনকে আহ্বান জানালেন বিশিষ্টজনেরা। সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টিকারীদেরকে প্রতিহত করব, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। তারা প্রতিটি এলাকায় ত্রাসের সৃষ্টি করবে, আপনারা আপনাদের সবাইকে প্রতিটি অঞ্চলে যেতে হবে, এরা যেন কোন রকমের ধ্বংসাত্মক কিছু করতে না পারে। আমরা এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবার জন্য নিশ্চয়ই আমরা আমাদের সাধ্য অনুযায়ী সে প্রচেষ্টা অব্যাহত রাখবো। এই সরকার এই সাম্প্রদায়িকতা প্রতিহত করতেই জনগণের পাশে
বিশেষ করে নারী সমাজের পাশে থাকবেন। জামায়াতের নিবন্ধন বাতিল করে দেওয়ার রায় সর্বোচ্চ আদালতে বহাল থাকায় বিচার বিভাগকে ধন্যবাদ জানান বক্তারা। আহ্বান জানান জামায়াতকে নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবেও ঘোষণার। জামাত যেন অন্য কোন নামে রাজনীতিতে ঢুকতে না পারে আমাদের সচেষ্ট থাকতে হবে। কারা কারা সাম্প্রদায়িক লোকজন নমিনেশন পাচ্ছে এবং তাদের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন করেন, তাহলে এই সম্প্রীতির বাংলাদেশ গড়া সম্ভব হবে। বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রত্যাশিত মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে আমরা কাজ করার চেষ্টা করব। পদ্মার অববাহিকায় সাজানো ফুল বাগানে কোনো অপশক্তির ছায়া পড়তে দেয়া হবে না। তরুণ প্রজন্মকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপি জামায়াত জোট ও সকল মৌলবাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে সম্প্রীতির বাংলাদেশ বলেও আশাবাদ বিশিষ্টজনেরা। শত্রু যত বড়ই হোক, আমরা সম্মিলিতভাবে যদি রুখে দাঁড়াই, শত্রু কখনো আমাদেরকে পরাজিত করতে পারবে না। আমাদের জয় হবেই হবে এবং আমরা আগামী দিনে সেই জয়ের পথটাই দেখতে পাচ্ছি, সামনে আলো দেখতে পাচ্ছি সেই জয়ের আলো। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলা, বিএনপি মহাসচিব ফখরুলের জামিন নামঞ্জুর। হামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 59 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। পরের দিন বাসভবন থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কারাগারে আটক মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ, উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। জামিন না দেয় আদালত চত্বরে বিক্ষোভ করে বিএনপি পন্থী আইনজীবীরা। তাদের অভিযোগ, সরকার বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। আদালত বলেছে যে মামলার বয়স নাকি এখনো হয় নাই ওনাকে জামিন দেওয়ার মতো, মামলা নাকি নতুন মামলা, শিশু মামলা। সে কারণে আমরা বলেছি যেই মামলার এজাহারে তার একটা শব্দ নাই, যেই মামলায় তিনি কোনো অপরাধ করেছেন সেরকম বক্তব্য নাই, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এইরকম বক্তব্য নাই, সে মামলার কতদিন বয়স সেটা দেখার বিবেচনা নয়। আমার কাছে মনে হচ্ছে আদালতের উপরে প্রভাব ছিল, সে কারণে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন এ মামলায় জামিন দেওয়ার সুযোগ নেই। তারা যদি নির্দেশনা না দিত তাহলে এই কাজগুলো হতো না। এখনও যে যে বিভিন্ন অপরাধের নামে যে বাসে আগুন দিচ্ছে এটাও তো তাদের নির্দেশে যে হচ্ছে, তাহলে কোনো কর্মীর ঠেকা পড়ে নাই যে তারা যে বাসে আগুন লাগবে, তাদের নির্দেশে এবং সেখানে অর্থ যোগান দিচ্ছে, যার কারণে এই ধরনের ঘটনাগুলি তারা ঘটেছে। এবং 28 তারিখের ঘটনা এবং অন্যান্য সময় যে ঘটনাগুলি ঘটেছে যে সৃষ্টি করেছে এই নেতাদের, তাদের নেতৃত্বের, তাদের ইন্ধনের কারণেই এইগুলো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের 59 জন নেতাকর্মী এ মামলার আসামি। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাত 9টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে আরও অনেক দল অংশ নেবে বললেন ওবায়দুল কাদের, তফসিল পরিবর্তনে আওয়ামী লীগের আপত্তি নিয়ে। বিএনপির সাথে আন্দোলনে থাকা কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট, 100 আসনে নির্বাচনে প্রস্তুতি। নৌকায় উঠতে চান বহু ব্যবসায়ী, মনোনয়ন ফর্ম নিয়েছেন সাবেক আমলা পেশাজীবীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। এর পরের সংবাদ রাত 11টায়, দেখার আমন্ত্রণ।